বলতে হবে, কারণ এখন বাজে 5:40। তোমরা ভাবছো এখন আমি কেন ব্লগটা আরম্ভ করলাম, আমি আজকে এখন থেকে ব্লগটা আরম্ভ করলাম। আসলে আজকে আমাদের বাড়িতে একটা বিশেষ পুজো আছে। পুজো মানে আজকে রামজিকে সন্ধ্যে থেকে আমরা রান্না করব, বিভিন্ন টাইপের ভাজা হয়, 7, 9, 9, 9, 5 যে যেরকম পারে। তারপরে হবে ভাত, তারপরে হবে ডাল মাখানি মসুর ডাল দিয়ে। আগে আমার শাশুড়ি মা থাকতে আরও অনেক রকম রান্না হতো, কিন্তু এখন আমার পক্ষে একার পক্ষে এত সম্ভবও হয় না। আর এবার ভাতটা রান্না হওয়ার পর তাতে জল ঢালা হবে, এবার সারা রাত থাকবে। কালকে আমাদের মনসা পুজো হবে বাড়িতে, মনসা পুজো হওয়ার পর তারপর সেই পান্তা ভাতটা আমরা খাবো। সারাদিন কালকে আমাদের পান্তা খেতে হবে। তাই আজকে এখন থেকে আমি ব্লগটা আরম্ভ করলাম, আমি যত যেরকমভাবে পারবো আমি রান্নাগুলো তোমাদের দেখাবো, রান্না শেষ হয়ে গেলে দেখাবো। এই ব্লগটা এখন চলবে কালকে পর্যন্ত, হয়তো কালকে সন্ধেবেলা তোমরা দেখতে পাবে। তাই আজকে আমি এই সময়টা এই চান টান করে এসে জামা কাপড় ছেড়ে আমি একটু চা নিয়ে বসছি। চা খেয়ে আমার বর এখন সবজি কাটতে বসেছে, কাটাকুটি ব্যাপারটা আমার বরের। তারপরে আমি যেরকম পারবো আমাদের আমি তোমাদেরকে অল্প অল্প করে দেখাবো। দেখো আমার বর এখন সবজিগুলো কাটতে বসেছে, এমনি রোজের রান্নার সবজিও আমার বরই কাটে। আমাদের এখানে এখন 7 রকম ভাজা হবে, সমস্ত সবজিও খুব সুন্দরভাবে মানে মাপগুলো পর্যন্ত ওর এক থাকে গুছিয়ে কাটবে। তারপর এবার আবার আমি রান্নায় যাব, তোমরা দেখতে থাকো। আমি এবার দেখো এদিকে ডালটা বসিয়ে দিলাম, কেন তারপরে যদি সবজি কাটা হয়ে যায় নাহলে দেরি হয়ে যাবে। এবার ডালটা হতে থাক যতক্ষণ সময় লাগে। এই পাশে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাত আর ডাল একসাথে হোক, তারপর ভাজাগুলো ভাজা হবে। আমার বরের সবজি কাটা পুরো রেডি, এখানে 7 রকম ভাজা, পরিষ্কার নুন হলুদ মাখিয়েও রেখে দিয়েছে। আছে দেখো ঢেঁড়স ভাজা, করলা ভাজা, নারকল ভাজা, পটল ভাজা, কাঁচকলা ভাজা, বেগুন ভাজা আর আলু ভাজা সমস্ত রেডি। এবার আমি ভাজাগুলো ভাজব। কতগুলো ভাজা আমার হয়ে গেছে, আর অল্প কিছুই বাকি আছে, আর বেশি নেই। কোমর যন্ত্রণা আমার অলরেডি শুরু হয়ে গেছে, তবু কি বলতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠায় ভাজতে হয়। তো আর যতটা পারি, ছুচি বাইগিরি করি না কিন্তু যতটা পারি শুদ্ধভাবে ভাজি, বিছানায় বসি না, কোনো আজেবাজে জায়গায় বসি না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যতক্ষণ আমার কাজ শেষ হয় আমি দাঁড়িয়েই থাকি। তবু কি বলতো যতই যন্ত্রণা হোক, শরীর খারাপ লাগুক, এই পুজোটা আমি ছাড়তে পারি না। আমি এক বছর মনে পড়ে আমি হসপিটালাইজ হয়েছিলাম, ঠিক মানে এই রান্না পুজোর আমার 2 দিন আগে, এত মন খারাপ লাগছিলো। তখন আমি স্যালাইনের ঘরে অজ্ঞান ছিলাম, আমার বাড়ির লোকেদের খুব মন খারাপ। তারপরে ভগবানকে শুধু এইটাই বলি, যতদিন বেঁচে থাকবো যেন সুস্থ শরীরে আমি এই পুজোটা করে যেতে পারি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কালকে আমি বিকেলবেলা থেকে তোমার ব্লগটা শুরু করেছিলাম, রান্না বান্না করতে আমার প্রচুর রাত্রির হয়ে গেছে, তাই রাত্রিরে আর আসেনি। দেখো এখন সকাল, সূর্যদেব মানে এইসবে উঠছে, এখন 5:30 বাজে। আমার স্নান হয়ে গেছে, এবার আজকে হবে আমাদের মনসা পুজো। কালকে রাত্রিরে আমি তোমাদের কিছু দেখাতে পারিনি, আমার খাবার দাবার সব
সাজানো আছে, তোমাদের চা টা তো এখন কিছু খাবো না, আজকে আমাদের মনসা পুজো হবে, পুজোর পর তারপর খাওয়া হবে। আমাদের বাড়িতে আসবে আমার বোনেরা, বোনেরা মানে বোন ভগ্নিপতি আর আমার বোনের মেয়ে। ভাইয়েরা আগে আসতো, এখন ভাই যেখানে কাজ করে সেখানে বিশ্বকর্মা পুজো হয়, ওদের এখানে একটু আনন্দ হয় আর কি, তাই ওরা এখন আর আসে না। আগে তো আমাদের শাশুড়ির আমলে আমাদের এই এই দিন কি বিশ্বকর্মা পুজোর দিন আমাদের বাড়িতেই পান্তা ভাত খেতে মানে অনেক লোক আসতো আর কি। আর এখন যেরকম হয় আর কি, এখন সব পরিবার ছোট হয়ে গেছে, এখন সব আত্মীয় স্বজনরা কেউ আসে না, ওই নিজেদের মধ্যে যেটুকুনি হয়, বোন কাছে থাকে বোন আসে। তোমরা আজ সারাদিন আমার সাথে থাকো, দেখাবো, আমার স্নান হয়ে গেছে কিন্তু এখন ঘরের লোকেরা এখনও কেউ মানে ঘুম থেকে ওঠেনি, অনেক রাত হয়েছে তো শুতে, মানে ওরা উঠবে এবার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে পুজোর জোগাড় হবে। আমি এবার পুজোর জোগাড় আরম্ভ করে দিয়েছি, দেখো ওই ফল কাটছি। আর পুজোটা তো আমাদের ছাদে হয়, বাইরেই করতে হয় মনসা পুজোটা, এটা একটা গাছের পুজোটা করি আমরা। আর তোমাদের আমি আজকে একটা খুব সুন্দর জিনিস দেখাবো, এটা আমার বোন ছাদের মধ্যে টবে বসিয়েছিল জবা ফুলটা। এই জবা ফুলটাকে বলে রামকৃষ্ণ জবা, আরও অনেক নাম হয়তো আছে, তোমরা কেউ জানলে আমাকে জানিও কমেন্ট বক্সে। দেখাচ্ছি তোমাদের আমি এই ফুলটা, খুব সুন্দর দেখতে ফুলটা, আমার বোন পাঠিয়েছে যাতে মা মনসাকে আজকে আমি দিতে পারি। দুটো পাঠিয়েছিল, একটা আমি আমার ঘরের ঠাকুরকে দেবো, আর এই দেখো জবা ফুলটা কি সুন্দর দেখতে না জবা ফুলটা। দেখো এই ছাদের মধ্যে পুজো এবার আরম্ভ হয়ে গেছে, ঠাকুরমশাই এসছে পদ্ম ফুলটাকে ফোটাচ্ছে। আজ তো আমাদের মনসা পুজো, যেমন আজ বিশ্বকর্মা পুজো, ঘুড়ি ওড়ানোর একটা বিশেষ দিন। দেখো একটা ঘুড়ি কিরম, একটা উড়ছে আর একটা কেমন ভোগ কাটা হয়ে গেল, দেখো ঘুড়িটা। ওং কর্তব্য হস্মিন গণেশাদি পঞ্চদেবতা পূজা পূর্বক শ্রী শ্রী বিঘ্ননাশ মনসা পূজা কর্মণি ওং পুণ্যাহং ভরণ ভবন্ত প্রবন্ত পুণ্যাহং ভবন্ত প্রবন্ত পুণ্যাহং ভবন্ত প্রবন্ত পুণ্যাহং 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 ওং কর্তব্য হস্মিন গণেশাদি পঞ্চদেবতা পূজা কর্মাহং করিষ্যামি। Thank you.
এই দিনে আমার মেয়ের স্কুটিটাকেও আমাদের ঠাকুর মশাইকে দিয়ে আমরা পুজো করিয়ে নিই। মেয়ে আর মেয়েতে ঠাকুর তলায় যায় না, এখানেই আমার ঠাকুরমশাইকে বলি, ঠাকুরমশাই পুজো করে দেয়। দেখুন উনি খুব সুন্দর করে, মানে খুব নিষ্ঠার সাথে উনি পুজো করেন। দেখো এখন বাজে 5:15, সারাদিন খুব ভালোই কাটলো। প্রচণ্ড বৃষ্টি, জলে জলময় চারদিক। বোন হয়তো আর একটু থাকতো, চলে গেল বোন। ভালোই কাটলো সারাদিন। এখন আমার শরীরটা আর বইছে না, মানে আর মানে পাচ্ছি না আর কি। এই একটু সন্ধে জ্বালালাম, জ্বালিয়ে এবার একটু বিশ্রাম নেব। কোমরে খুব পেন হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমার বর বললো একটা প্যারাসিটামল খেয়ে দেখি কি হয়। তবে যতই কষ্ট হোক, যাই হোক, কী বলো তো, এটা মানে আমি আমার বাপের বাড়িতে এগুলো ছিল না। আমি শ্বশুর বাড়ি থেকে আসার মানে সেই বছর থেকেই, মানে আমার শাশুড়ি মা আগে করতেন, তখন তো আমাদের বাড়িতে আরও বেশি বড় করে হতো এই পুজোটা। আর এখন তো আমাদের পরিবার অনেক ছোট হয়ে গেছে, আর এখন ফ্ল্যাটে এসে গেছি, অত লোকজন আর আসে না বাড়িতে। তবু যত কষ্ট হোক, মানে খুবই আনন্দ লাগে এই পুজোটা করতে আর কি। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন যতদিন প্রাণ থাকে, যতদিন বেঁচে থাকবো, যেন শরীরটা সুস্থ রেখে যেন এই পুজোটা করে যেতে পারি। ভালো লাগে যে ছোটো ছোটো কিছু কিছু পুজো শাশুড়ি মা আমার হাতে তুলে দিয়ে গেছে। অনেক কিছু আমার শাশুড়ি মা অনেক কিছু করতেন, কিন্তু অত কিছু দিয়ে যাননি আমাকে। যেগুলো করতে বলেছেন শাশুড়ি মা, সেগুলোই করি আর কি। হয়ে গেল এবছরের মতো, জানি না সামনের বছর কি হবে, মানুষের জীবন তো। আজকে আমি এই পর্যন্তই, এখানে ব্লগটা আমি আজকে শেষ করব। হয়তো আমার আজকে এটাকে এডিট করতে পারবেন, আমি তো করি না, মেয়ে করে। আপলোড করতে হয়তো কাল হয়ে যাবে। দেখো, কমেন্ট করো কেমন লাগলো বলো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। টাটা।